বেতন নিচ্ছেন না নিশ্চয়ই ওনাকে খাওয়ানোর লোক আছে নিশ্চয়ই ওনার অন্য কোনো রিসোর্সেস আছে যেখান থেকে টাকা আসে এবার উনি দেন না বলে আমরা খুব হই হই করে উঠলাম বাবা আপনি ভগবান তা তো নয় ওনারও একটা বেতন আছে অন্য জায়গা থেকে কোনোভাবে ওনার খাওয়া দাওয়া এবং চলাফেরা গাড়ি ঘোড়া সবকিছু তো একটা টাকা লাগে আশা কর্মী সিভিক ভলেন্টিয়ারদের ওদের সমকাজে সম বেতন যদি করা যায় আরও অনেক কাজ করা যায় সেই এই যে বাড়তি যে টাকাগুলো আপনি দেবেন সবাইকে সেই কাজ দিয়ে তো অনেক কাজ করা যায় সেই কাজগুলো করুন না তেলা মাথায় তেল ঢেলে কি লাভ এই সব ছেলেপুলেরা যে ওই গান্ধী মূর্তির পাদদেশে বসে আছেন তাদের জন্য কিছু ভেবেছেন প্রকৃত মা হলে নিজেকে নাকি মা বলেন প্রকৃত মা হলে আপনার ছেলেপুলেদের দেখতে হবে তো নাকি শুধু যারা পায়ে তেল মালিশ করছে তাদের কথাই ভাবলেন আমি তো আবার বলছি আপনি নিজের আলমারি থেকে দিচ্ছেন না ভাইদের পকেট থেকে দিচ্ছেন না দিচ্ছেন আমাদের ট্যাক্সের টাকা আর সেই টাকাটা আপনি দিতে বাধ্য কারণ সেটাই তো আইন সেটাই তো নিয়ম যদি না দেন তাহলে তো আপনি নিয়মের বাইরে চলে যাচ্ছেন আর নিয়মের বাইরে গেলে আপনাকে আপনার বিরুদ্ধে তখন আইনি ব্যবস্থাও তো নিতে হবে মুখ্যমন্ত্রী তো একটু আর কত ভুল আমরা শুনব রাকেশ রোশন যেমন চাঁদে চলে গেল ইন্দিরা গান্ধীও চাঁদে চলে গেল তারপরে আমাদের রাষ্ট্রসংঘের জনগণ এসব আমরা বাঙালিরা নিতে পাচ্ছি না আর ডহলবাবুর মতোই আমরাও না একদম সব প্রাণটা ছেড়ে পথ হয়ে যাব রাস্তা হয়ে যাব রাস্তায় যেরকম রাস্তায় কোনো কিছু সব দেখে বড় বড় ট্রাক তার পায়ে তার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে আমরাও না এরকম প্রচণ্ড ভুলভাল বাজে বকা আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে আমরাও ডহরবাবু হয়ে শুধু দেখতে থাকবো তো হঠাৎ এই এটাই করতে হবে আবার তাও আবার রবীন্দ্রনাথের শব্দ পাল্টে কেন বাবা তারপরে সেই যে শব্দ পাল্টানো হবে সেই শব্দের মধ্যে কি আমাদের মুখ্যমন্ত্রীর নাম বসবে মুখ্যমন্ত্রীকে সবার সাথে ইউনানিমাসলি এই ব্যাপারটা নিয়েছেন যে সকলের মাইনে বাড়বে যারা যেখানে চাকরি পাচ্ছে না যারা যেখানে বসে রয়েছে ডিএ কিছু করতে পারলেন বা না পারলেন এটাকে উনি ইউনানিমাসলি ব্যাপারটা করেছেন যে সবাইকে সবার সর্বসম্মতিক্রমে হয়েছে কি আমার মনে হয় না হয়েছে শুভেন্দুবাবুরা জানেন না বিরোধী দলের নেতারা জানেন না বিরোধী কোনো মন্ত্রী জানেন না এমএলএরা জানেন না তাহলে এই ব্যাপারটা তো হতে পারে না প্রথম কথা ইউনানিমাসলি সর্বসম্মতিক্রমে যেটি পাশ যেটি পেশ না হবে সেটিকে আমরা মনে করি ওটা এক মানে এক পেশে এবং সেটা হতে পারে না এক নম্বর দু নম্বর এই মন্ত্রীদের হঠাৎ করে বেতন বৃদ্ধি হলো কিসের জন্য তাদেরকে আরও আরও কাছে পাওয়ার জন্য আরও বেশি করে খামখেয়ালিপানাগুলো গা ঘাসাঘষি করে যাতে করে সব কিছু পাস হয়ে যায় সেই জন্য মানে কিসের জন্য আর এমতাবস্থায় যেখানে উনি বলছেন ভারেমা ভবানী কিছু নেই সেখানে উনি এটা করেন কি করে ৪০,০০০ টাকা নট অ ম্যাটার অফ জোক ৪০,০০০ টাকা শুধু এটা তো বাড়তি ৪০,০০০ টাকায় কত কি হতে পারে এবং বহু বিধায়ক আছে বহু মন্ত্রী আছে খুব ছোট থেকে বড় হয়েছে তাদেরকে পাশে পাওয়ার জন্য এগুলো করার কোনো প্রয়োজন নেই তাতে আমার মনে হচ্ছে মন্ত্রীরাও অত্যন্ত বিব্রত হচ্ছেন এগুলো কি দরকার আশা কর্মী সিভিক ভলেন্টিয়ারদের ওদের সমকাজে সম বেতন যদি করা যায় আরও অনেক কাজ করা যায় সেই এই যে বাড়তি যে টাকাগুলো আপনি দেবেন সবাইকে সেই কাজ দিয়ে তো অনেক কাজ করা যায় সেই কাজগুলো করুন না তেলা মাথায় তেল ঢেলে কি লাভ এটা তো আমার মাথায় আসছে না ভাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে মাইনে নেন না সেখানে ওনার কি করে চলে আমাদের জানা নেই ওনার বই কত টাকায় বিক্রি হয় ওনার পেন্টিং কত টাকায় বিক্রি হয় উনি কিভাবে সংসার চালান সংসার তো উনি আমি জানি না তো আমাদের জানবার দরকার নেই মানে আমরা মুখ্যমন্ত্রীর হাঁড়ির খবর নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই তবে বেতন তো সকলের দরকার হয় বেতন না হলে খাবো কি তো উনি বেতন নিচ্ছেন না নিশ্চয়ই ওনাকে খাওয়ানোর লোক আছে নিশ্চয়ই ওনার অন্য কোনো রিসোর্সেস আছে যেখান থেকে টাকা আসে এবার উনি দেন না বলে আমরা খুব হই হই করে উঠলাম বাবা আপনি ভগবান তা তো নয় ওনারও একটা বেতন আছে অন্য জায়গা থেকে কোনোভাবে ওনার খাওয়া দাওয়া এবং চলাফেরা গাড়ি ঘোড়া
সবকিছু তো একটা টাকা লাগে, টাকা ছাড়া তো আজকাল তো রূপকথার জগৎ নয়, কিংবা এটা তো সেই এই মিষ্টি লাও এই লাও সেই লাও আকাশ থেকে পড়ছে আকাশ থেকে পড়ছে। আর যদি পরশে আকাশটা কারা সেটাও তো আমাদের জানতে হবে, সে আকাশটা কারা কারা দিচ্ছে ওনার সমস্ত চলাফেরার খাওয়া দাওয়ার ব্যবস্থা রিসোর্সেস। আচ্ছা সেইটা ছেড়ে দাও, আমার মনে হচ্ছে এই মুহূর্তে এখন যে সময়টা চলেছে সেটাই বেতন বৃদ্ধির কোনো রকম দরকার নেই, আর যেগুলো দরকার যেগুলো দরকার সেগুলো কিন্তু করা উচিত। এই সব ছেলেপুলেরা যে ওই গান্ধী মূর্তির পাদদেশে বসে আছেন তাদের জন্য কিছু ভেবেছেন? আপনি তেলা মাথায় ৪০,০০০ টাকা আরো গুনছেন, আর ওদের কি হবে সেটা ভেবেছেন? সেটা তো ভাবেননি, সেটাকে ভাবতে হবে তো। প্রকৃত মা হলে নিজেকে নাকি মা বলেন, প্রকৃত মা হলে আপনার ছেলেপুলেদের দেখতে হবে তো, নাকি শুধু যারা পায়ে তেল মালিশ করছে তাদের কথাই ভাববেন? এটা না বাঙালি ভালো চোখে দেখবে না। এই যে গান্ধী মূর্তির তলায় বলছেন আন্দোলন করছেন, এই সেই আন্দোলনকারীদের কথাতেই আসি। ডিএ আন্দোলনকারীরা বলছেন যে যাদের যে যে রাজ্যের মন্ত্রীরা বিধায়করা সবচেয়ে বেশি মাইনে পায় তাদের মাইনে বাড়ানো হচ্ছে, এদিকে ডিএ দেওয়ার বেলা নাম নেই, এই ক্ষেত্রে কি বলবে রাজ্যের হারির হল? তাই তো, সেটাই তো এক্ষুনি বললাম। আর উনি কেন ভাববেন? ওরা কি একবারও বলেছে যে আপনাকে ভোট দিয়ে আমরা জেতাবো? সেই আশ্বাস তো দেয়নি, তাহলে ওদেরকে কেন দেখবেন উনি? হ্যাঁ উনি করুন, ডিএ এর ব্যাপারটা অনেকদিন ধরে ঝুলে আছে, সেগুলো দেখুন, না দেখলে কি করে হবে? মুখ্যমন্ত্রী হলে তো সব দিকটা দেখতে হয়, আর উনি মুখ্যমন্ত্রী এমন করে বলছেন, রাজ্যপালকেও বলছেন পেটে মারবো, এমন করে বলছেন যেন সমস্ত টাকা উনি ওনার ব্যাগ থেকে দিচ্ছেন। ওগুলো তো আসলে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা আপনি দেখছেন, আমরা আপনাকে সেই আসনটাতে বসিয়েছি, অথচ আপনি এমন করে কথা বলেন যেন মনে হচ্ছে সবটাই আপনার আলমারি থেকে আসছে। না না না, আপনার আলমারি তো ভাঁড়ে মা ভাবেন, কারণ আপনি তো বেতন নেন না, তাহলে কোত্থেকে হবে? তো যাই হোক, এইভাবে কথা বলবেন না অন্তত রাজ্যপাল সম্পর্কে, বা উনি তো আমাদের কনস্টিটিউশনের হেড, তা এরকম করে কথা বলবেন না, আমার বড় খারাপ লাগে যখন এই সমস্ত শুনি। রাজ্যপাল প্রসঙ্গে যখন কথা হচ্ছে তখন কিছু কথা না বললেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছেন যে রাজ্যপাল সই করুক বা না করুক পয়লা বৈশাখী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, এই মন্তব্যকে আপনি কি করে দেখছেন? না আমি একেবারেই সমর্থন করি না, সমস্ত বাঙালি সমর্থন করে না, যদি বাংলার ইতিহাস মানুষ জানে তাহলে এটা আমরা সমর্থন করি না। আমাদের 20শে জুনটাই আসল যেখানে আমরা আমরা পশ্চিমবঙ্গ আমরা চলে যাইনি পাকিস্তানে, সেই দিনটাই আমাদের আসল দিন, সেটাই আমাদের জন্মদিন, আমরা বাংলায় আছি। আমরা এতক্ষণে যদি এটা পাকিস্তান হয়ে যেত তো কোথায় যেতাম? 20শে জুন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা ঠিক করেছিলেন সেটাই আমাদের জন্মদিন হওয়া উচিত। আর দলাদলি করে না এই ইতিহাস ভুলিয়ে দেবেন না, আমি আমি তৃণমূলের সমস্ত সমর্থকদের বলছি, দলাদলি করে ইতিহাস ভুলিয়ে দিও না, তোমরা ইতিহাসে থাকো, দল তো আছেই, দেখো দল আসবে যাবে, কিন্তু ইতিহাসটা ভুললে তো চলবে না। বিজেপির পক্ষ থেকে তো রাজ্যপালের কাছে সই যাতে না করে সেই জন্য আবেদনও করা হয়েছে। হ্যাঁ আবেদন করা হয়েছে, এবং সর্বসম্মতিক্রমে যদি কিছু না হয় তাহলে তো কোনো প্রস্তাবই পেশ হবে না, কোনো বিলই পাস হবে না। একেবারেই যখন বারবার এই রাজ্য এবং রাজ্যপাল একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আর্থিক অবরোধের কথাও বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যপালকে। উনি কে, প্রথম কথা উনি কে? মুখ্যমন্ত্রীর এই রাইটটাই তো নেই, আপনাকে ভালো করে সংবিধান করতে হবে। আপনার মাধ্যমিক ছিল না ম্যাট্রিক ছিল আমরা জানি না, আমাদের কনস্টিটিউশন পড়ানো হয়েছিল ছোটবেলায়, যেটাই পড়া যায় না সেটা মনে থাকে। তো আপনি আর্থিকভাবে অবরোধ করতে পারেন না, যেরকম পারে না সেন্ট্রালও আমাদেরকে টাকা দেওয়াও, সেটা যতক্ষণ ওনাদের কাছে সমস্ত হিসেব নিকেশ ঠিকমতো চলে যাচ্ছে, ওরা যেমন আমাদের হেল্প আউট করবে, আপনারও যে যে সমস্ত জায়গায় জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের অর্থ যায় সেটা তো আপনাকে দিতেই হবে। আমি তো আবার বলছি, আপনি নিজের আলমারি থেকে দিচ্ছেন না, ভাইদের পকেট থেকে দিচ্ছেন না, দিচ্ছেন আমাদের ট্যাক্সের টাকা, আর সেই টাকাটা আপনি দিতে বাধ্য, কারণ সেটাই তো আইন, সেটাই তো নিয়ম। যদি না দেন তাহলে তো আপনি নিয়মের বাইরে চলে যাচ্ছেন, আর নিয়মের বাইরে যে গেলে আপনাকে আপনার বিরুদ্ধে তখন আইনি ব্যবস্থাও তো নিতে হবে, এটা তো আপনার মাথায় রাখা উচিত।
আর তাছাড়া আপনি যখন তখন বলে দিচ্ছেন বাঙালি থেকে ই কার্ডটা কেটে শুধু বাংলা হবে, যখন তখন বলছেন রাষ্ট্রসঙ্গীত নাকি জনগণমন। শুনে রাখুন, রাষ্ট্রসঙ্গীত বন্দে মাতরম সেটা আমাদের ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা, আর আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণমন। এসবগুলো মুখ্যমন্ত্রী তো একটু, আর কত ভুল আমরা শুনব। রাকেশ রোশন যেমন চাঁদে চলে গেল, ইন্দিরা গান্ধীও চাঁদে চলে গেল, তারপরে আমাদের রাষ্ট্রসঙ্গীত জনগণ, এসব আমরা বাঙালিরা নিতে পাচ্ছি না। আর ডহলবাবুর মতোই আমরাও না একদম সব ব্রান্ডটা ছেড়ে পথ হয়ে যাব, রাস্তা হয়ে যাব। রাস্তায় যেরকম রাস্তায় কোনো কিছু সব দেখে বড় বড় ট্রাক তার পায়ে তার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, আমরাও না এরকম প্রচণ্ড ভুলভাল বাজে বকা আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে, আমরাও ওই ডহরবাবু হয়ে শুধু দেখতে থাকবো। ডহর মানে সাঁওতালিতে তো পথ রাস্তা, তা উনি বলেছিলেন যে ডহরবাবু কোথায়, তো ওনার আমলারাও ঘুরে ফিরে তাকাচ্ছিলেন যে ডহরবাবু নেই কেন। হ্যাঁ, সিধুবাবু কানুবাবুর পরে ডহরবাবুকেও যেমন খুঁজছিলেন রাস্তা, এখন আমরাও না ওই রকম একটা নিউটন জেন্ডার ডহরবাবু হয়ে এইরকম ভয়ঙ্কর মিথ্যে ভুল প্রতারণাময় সংলাপের ট্রাক আমাদের বুকের উপর দিয়ে চলে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। সঙ্গীতের কথা যখন আসছে তখন রাজ্য সঙ্গীত প্রসঙ্গে বলি, বিধানসভায় প্রস্তাব তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে যে বাংলার মাটি বাংলার জল এই গানটি যেন রাজ্য সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠা পায়, এই নিয়ে আপনি কি বলবেন? কত তো ব্যাপার আছে বলতো, কত লোক খেতে পাচ্ছে না, কত লোকের চাকরি নেই, কত লোক রাস্তায় বসে আছে, মেয়েদের এই রকম করে অত্যাচার করা হচ্ছে, যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে সারা বঙ্গ জুড়ে, তো হঠাৎই এটাই করতে হবে? আবার তাও আবার রবীন্দ্রনাথের শব্দ পাল্টে কেন বাবা? তারপরে সেই যে শব্দ পাল্টানো হবে সেই শব্দের মধ্যে কি আমাদের মুখ্যমন্ত্রীর নাম বসবে? যেমন গীতাঞ্জলির নাম, গীতাঞ্জলির পর উনি কথাঞ্জলি লিখেছিলেন, এরপরে কি সেটাও লিখবেন যে না এটা যতই যে মানে এই সাপোর্টে উনি যেটাই আনুন না কেন রবীন্দ্রনাথের পাশে আর কিছু যাবে না? এবং কে নাকি বলেছে রবীন্দ্রনাথ থাকলেও নাকি উনি অ্যাপ্রুভ করে দিতেন, কেউ একজন বলেছেন। তো আর না এসব চামচামিগুলো এবার ছাড়ুন, মানে বিধানসভায় আপনারা যারা বসছেন তারা অত্যন্ত মার্জিত ভদ্র এবং আপনাদের মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের এই জায়গায় এনেছে, আপনারা এরকম একদম হোয়াইট ফ্ল্যাটারি করবেন না, বড় খারাপ লাগে আমাদের। একজন যদি ওই এসিসিআর অমিতাভবাবু যদি না বলতেন তাহলে হয়তো এতক্ষণে সেটা পাসও হয়ে যেত। আর বিরোধীরা কোথায় গেলেন, মানে আমি আমি জানি না সেদিন কি ওদেরকে ডাকা হয়নি, আসেননি আসেননি? আচ্ছা, কেন আসবে এরকম ভুলভাল একটা এজেন্ডায় কেউ আসে নাকি? এই জন্যই যখন বাড়তি বেতনের কথা বলা হয়েছে তখন কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হয়েছে যে তারা বাড়তি বেতন নেবেন না, মন্ত্রী এবং বিধায়করা বিজেপির যারা আছেন তারা বাড়তি বেতন নেবেন না। বেশ তো বেশ তো, কেন নেবেন, যথেষ্ট পাওয়া যাচ্ছে তো, আর কি চাই, কেন নেবেন? আর বাড়তি বেতনটা দেওয়া হচ্ছে কেন এতগুলো লোককে? এক তো 5.5 লক্ষ সরকারি চাকরি আপনি অবলুপ্ত করে দিয়েছেন, সেটা সাধারণ মানুষদের চাকরি সেটা অবলুপ্ত করে দিয়েছেন, এখন বাড়তি বেতন দিচ্ছেন মন্ত্রীদের, আর যে মন্ত্রীদের গুণের ঘাট নেই, অর্ধেক মন্ত্রী এডুকেশনে সবাই তো জেলে, এবং তাদের আশপাশের মাইনে মাইনে বলছি তাদের আশপাশের রোজগার তো কিছু কম নেই। হ্যাঁ, মানে সে কি বলবো, আমাদের এখানে বালিগঞ্জে একটা জায়গায় প্রায় 7টা পুকুর বন্ধ করে দিয়ে সেই পুকুরে সমস্ত রকম কাজ হতো, এই উপনয়নের শ্রাদ্ধের, তারপরে দুর্গাপূজার সময় কলা বউয়ের চান করানো, সবই পুকুরের মধ্যে হতো। 7টা পুকুর, জাভেদ খান আর তার ছেলে 7টা পুকুর বন্ধ করে দিয়ে সেখানে বড় বড় বিল্ডিং উঠেছে। সেখানকার লোকেরা আমাকে প্রায়শই বলে, আমার আসলে সাউথ পয়েন্ট হচ্ছে আমার স্কুল, ওখানে আশেপাশে আমার বহু বন্ধু বান্ধব এমনি লোকজন চেনে অনেক, বলে এতগুলো পুকুর সব বন্ধ করে বড় বড় বিল্ডিং উঠে গেল মন্ত্রীদের কম পয়সা এদিক ওদিক, আপনি ভাবছেন যে বিল্ডিং গুলো যে উঠেছে কিসের জন্য, মানে তাদের একটা হ্যাঁরও তো অনেক মূল্য আছে, আশ্চর্য। ফ্ল্যাট দুর্নীতির কথা যখন আসছে তখন সেখানেও তো দেখা যাচ্ছে যে তৃণমূলের একজনের নাম উঠছে ফ্ল্যাট দুর্নীতিতে, নুসরত জাহান, সেখানে কি বলবেন আপনি? আর তো কিছু বলার নেই, ও মানে মানে আর নুসরত আমার জুনিয়র অ্যাক্টর,
কিছু বলার নেই। আমাদের আসলে অভিনেতাদের একটা মঞ্চ দেয়া হয়, মঞ্চ দেয়া হয় কাদের, ঠাকুরদের, যেখানে বসে তাদের পুজো করা হয়। তো এই যে আমাদের ডেকে নিয়ে যাওয়া হয় সর্বত্র, এই যে কোনো পুজোর ওপেনিংয়ে বা অনেক অনেক নানা রকম আমি আবার ওই পেইন্টিং অ্যাপ্রিশিয়েট করি বলে নানা রকমভাবে, মানে আমাদের আমাদের কাজের অনেক ভেরিয়েশন আছে এবং আমরা যাই, আমাদের নিয়ে যায়, আমাদের কিন্তু মঞ্চ দেওয়া হয়, তার মানে ঈশ্বরের আসনে বসানো হয়। এই ঈশ্বরের প্রসঙ্গে আমি তোমাকে বলছি, দাঁড়াও, ঈশ্বরের আসনে বসানো হয়। তো ঈশ্বরের আসনে যখন বসছেন তখন তার মধ্যে এইরকম এত এত দুর্নীতি দেখলে আমি এবার পলিটিশিয়ানদের ছেড়ে দিচ্ছি। এবার তুমি আমাকে এক্ষুনি বললে না, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তথা নেত্রী বললে না, প্রথমে যখন আমাকে পরিচয় করে দিচ্ছে, যখন আমি অভিনেত্রী তখন কিন্তু আমার প্রচুর রেসপন্সিবিলিটি। ছোটবেলা থেকে এত বছর ধরে এত মানুষের মুগ্ধ ভালোবাসা চিনিয়ে নিতে পেরেছি এবং সেটা করে যেতে হবে, আমি আর অন্য যাই কিছু করি না কেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি ভাবি এই যে মেয়েটি, আমি ও যদি শুধু অভিনয়ে থাকতো আমি ওর সম্পর্কে একটা কথাও বলতাম না, কারণ তখনও আমার নিজের। কিন্তু পলিটিক্স হচ্ছে দেশের, পলিটিক্স হচ্ছে মানব সেবা সবার জন্য। যে মানুষটা মেম্বার অফ দ্য পার্লামেন্ট অর্থাৎ এমপি, তার ইমেজটার দিকে সবাই তাকিয়ে থাকে, এই লোকটাকে আমি ভোট দিয়েছিলাম, এবং তার ফ্যানেরা ভাববে আমি তো তাকে মঞ্চ দিয়েছি, সে তো ঠাকুর, সে একটা বিয়ে করলো, মানে আমার এত খারাপ লাগছে বলতে। শুধু যদি আমার জুনিয়র অভিনেত্রী হতো আমি কিচ্ছু বলতাম না, কিন্তু মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এবং সে একটা নাকি ফেমিনিজমের একটা আইকন হয়ে গেল, যে আমার সন্তানের বাবার নাম আমি পরিচয় নেই, আমি আমার মা। ওয়াই? আমাদের তো সংস্কার মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী এলেন ওর বিয়েতে, সেই বিয়েটা নাকি বিয়ে নয়, মুখ্যমন্ত্রী খেলেন, আশীর্বাদ করলেন, গিফট দিলেন, সেই বিয়ে নাকি বিয়ে নয়, তাহলে কোনটা বিয়ে? বিদেশে গিয়ে এমন একটা জায়গায় বিয়ে করলো, সেই বিয়ের আবার নানা রকম লিগাল সমস্ত নানা রকম ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, আমার তো মাথাতেই আসবে না, মানে ইনফ্যাক্ট আমাদের কারোরই মাথাতে আসবে না, সেই বিয়েটা বিয়ে নয়। তারপরে এই যে এই মেয়েটি ফেমাসই হলো পার্ক স্ট্রিট রেপ কেসে, যে মূল অভিযুক্ত ছিল তাকে নিয়ে হঠাৎ কোথায় পালিয়ে গেছিল, এবং তৃণমূল তো হাঁ করে রয়েছে, যত করাপ্টেড যত দুর্নীতিগ্রস্ত তাদেরকে কিভাবে নিয়ে এবং তাদের মুখ থেকে আরো বাজে বাজে কত বাঁশ দিয়ে পেটাবে। মানে আমি ভাবছি অভিনেত্রীরা বা অভিনেতারা যখন পলিটিক্সে আসে তাদের তো আরো অনেক অনেক নম্র থাকতে হয়, তারা ঠিকঠাক কথা বলুক কিন্তু ভুলভাল কথা বলবেন না, কাউকে আঘাত করার জন্য বলবেন না, এমনকি নিজের ইমেজকে আঘাত করার জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে আপনাকে সবাই মিলে আঙুল তুলবে। সব বয়স্ক বয়স্ক লোকেরা তাদের শেষ সঞ্চয়, তাদের জীবনের শেষ সঞ্চয় 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে ওই যে বাড়িগুলো তারা পাবেন বলে স্বপ্ন দেখেছিলেন, সে প্রথম কথা ডিরেক্টর হতে গেল কেন ওই মালিক পক্ষে? ডিরেক্টর যদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে আরো 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 অধিকার আরো ক্ষমতা চায়, হ্যাঁ এরকম আছে, ক্ষমতার এমন একটা বাজে একটা কি বলবো ম্যাগনেটিজম আছে যে তুমি ক্ষমতায় একবার গেলে মনে আরেকটু আরেকটু আরেকটু, পেট তো এইটুকুন, পেট কি অত পারে নিতে? তখন তো খাটের তলায় বাথরুমের ভেতরে মাটির তলায় টাকাটা রাখতে হয়, এবার ন্যাচারালি পেট তো এইটুকুন, ওদের টাকা দিয়ে তার নিজের অত বড় কোটি টাকার ফ্ল্যাট হয়ে গেল, তারপরে সে বলছে আমি এখান থেকে ধার নিয়েছি ওখান থেকে ধার নিয়েছি, ওটা উইচ হ্যাজ টু বি এক্সপ্লেইনড, উইচ হ্যাজ টু বি ক্লিয়ার্ড, সেটা তো আমরা জানি না, কিন্তু এসব কেন করবে? প্রথম কথা, এবার পলিটিক্সটা ভুলে যাও, ইউ আর কামিং ফ্রম সিলভার স্ক্রিন, উত্তম কুমার, সুচিত্রা সেন, তারও বহু আগে কত কত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমরা কেউ নয় তাদের কাছে। 40 বছর হয়ে গেছে উত্তম কুমার মারা গেছেন, এখনো তাকে নিয়ে কি মাদকতা, এইবার কোনো না কোনো সময় তো ভাই আপনি থাকবেন না, আপনার সম্পর্কে কি বলবে? ওই যে একটা নায়িকা ছিল এমপি হলো, বাবা ভুলভাল কথা বললো, আর তারপরে চোর হয়ে গেল, চোর, একটা শিল্পী সেটা কি চোর? এখনো চোর বলা হয়, মানে এখন চোর বলা হচ্ছে, চোর যে বৃত্তিটা, এই যে বৃত্তিটা যে এসেছে সেটা অত্যন্ত খারাপ, ওটাকে এক্সপ্লেন করতে হবে।
আমাদের কথা আছে ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। বৃত্তিকে না যিনি লক্ষ্মী, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। সামনে দুর্গাপুজো আসছে তো তাইগুলো এই চণ্ডীপাঠ আমরা করতে থাকবো। তো লক্ষ্মী যার কাজ হচ্ছে বৃত্তি, আমরাই তো লক্ষ্মী আনবো, আমরাই তো নিজেদের লক্ষ্মী রূপে প্রকাশিত করব। এবং আমাদের বৃত্তি কি? আমাদের চৌর্য বৃত্তি, ছি 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 ছি, এগুলো না করলেই ভালো হতো না। আর বলছি, ক্ষমতার ম্যাগনেটিজমে কেউ অ্যাট্রাক্টেড হবেন না। ক্ষমতা না অনেক, সে ক্ষমতার ওই যে অনেকে ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, অনেক ক্ষমতাশালী হতে চায়, ওগুলো একটু ডিলিট করতে হবে নিজেদের অ্যাম্বিশন থেকে। এই যে যখন ক্ষমতার কথা আসছে, কোটি কোটি টাকার কথা আসছে, কোটি কোটি টাকার প্রসঙ্গেই বলি যে রাজ্যের জমি জটে আটকে রয়েছে প্রায় 50,000 কোটি টাকার রেল প্রকল্প। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে রাজ্যকে চিঠি পাঠিয়েছেন এবং দেখা যাচ্ছে সেখানে যে কী কী রেল প্রকল্প আটকে রয়েছে তা বিস্তারিতভাবে বলা হয়েছে। এই নিয়ে কী বলবেন? আমি সম্প্রতি NFA অর্থাৎ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের সঙ্গে জড়িয়েছি, তো সেখানে না সিনেমাগুলো মানে সারা দেশের সিনেমা, তো তো সেইখানে সিনেমাগুলো যে এসছে সিনেমাটিকে আমরা অ্যাওয়ার্ডও দিয়েছি, তো সাউথের ছবি, তো সেখানে ছবিতে দেখানো হয়েছে যে সেখানে মল হয়ে গেল, মল হয়ে গেল, এবং যখন ওইটাকে ওই ওই মাটিটা খুঁড়তে গেছে তখন দেখেছে রেল প্রকল্প, রেলের ওই যে ইয়েটা ওরা পেতে দিয়ে যায় না, পুঁতে দিয়ে যায় রেল প্রকল্প, তখন সেইটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে ওপরে নদীর মধ্যে থেকে ফেলে দিল, সেখানে বিরাট মল হয়ে গেল। সিনেমাটার এটা একটা মানে ওইটা নিয়েই আর কি করে জমিটাকে অধিগ্রহণ করা যায়। হ্যাঁ, দুষ্টু লোকেরা, প্রমোটররা উইথ পলিটিক্যাল সাপোর্টস, এই মানে এটা হচ্ছে ছবিটার একটা, এই যে বলছি সব কিছু নিয়েই তো সিনেমা, তো এই যে রেল প্রকল্প অশ্বিনী কুমার ঠিক কি নাম, অশ্বিনী বৈষ্ণব, অশ্বিনী বৈষ্ণব, তো উনি কিন্তু ঠিকই বলছেন, আমাদের এখানেও যদি দেখেন আমাদের পশ্চিম, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কম নয়, বড় একটা বিরাট, তো অশ্বিনী বৈষ্ণব উনি জানেন যে কোন কোন প্রকল্প আমাদের আমাদের নিজেদের পেটের মধ্যে ঢুকেছে, সে পেট থেকে এখন বার করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে রেলের প্রকল্প, রেলের যে জায়গাগুলো রেলকে ফেরত দিয়ে দেওয়া, কারণ তার মধ্যে অনেক খাওয়াখাওয়ি, অনেক দুর্নীতি, অনেক করাপশন হয়েছে, সেগুলো তো ভাবতে হবে। ঠিক কথা বলেছেন উনি। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, NP দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন।